আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আমার পাশে যে ভদ্রমহিলাকে দেখতে পাচ্ছেন, উনি কিছুদিন আগে এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। ওনার মূলত যে সমস্যাটা ছিল, যে সমস্যাটা নিয়ে এসেছেন, সেটা হচ্ছে ওনার রিউমাটয়েড আর্থ্রাইটিস ছিল, পাশাপাশি ওনার ভিটামিন ডি জনিত ঘাটতি ছিল এবং অস্টিওআর্থ্রাইটিস ওনার দুই হাঁটুতে গ্রো করেছিল, পাশাপাশি ওনার পায়ের নিচে ক্যালকেনাল স্পার দেখা দিয়েছিল, যেটার কারণে ওনার হাঁটতে গেলে খুবই সমস্যা হতো এবং দীর্ঘ সময় উনি হাঁটা চলা করতে পারতেন না এবং আর্থ্রাইটিসের কারণে পুরো শরীরে ওনার ব্যথা করত। এবং গত প্রায় 2-2.5 বছর যাবৎ উনি এটা নিয়ে উনি যুদ্ধ করছেন। সাংসারিক যে কাজগুলো আগে একটা সময় নিজের হাতেই সব কিছু করতেন, সেই কাজগুলো আর আগের মতো করে উনি করতে পারছিলেন না, খুবই সমস্যা দেখাচ্ছিল এবং এটার জন্য উনি বেশ কিছু জায়গায় উনি ট্রিটমেন্টও করেছেন, বাট কাঙ্ক্ষিত ফল উনি পাননি। এবং পরবর্তীতে যখন উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন, কাল বিলম্ব করেনি, সরাসরি চলে আসেন স্যারের কাছে এবং স্যারের ট্রিটমেন্ট নিয়ে আলহামদুলিল্লাহ উনি আজকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আসুন দর্শক, একটু ওনার সাথে পরিচিত হয়ে একটু জেনে নিই কী ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিলেন এবং সর্বোপরি আসলেই সত্যি উনি আজকে কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এই কথাটা শুনতে আমাদের অনেক ভালো লাগে যে একটা মানুষ অসুস্থ ছিল, সে এখন সুস্থ হয়ে আছে। আপনার নামটা যদি একটু বলেন আমাদেরকে। নাম হাবিবা আলম। হাবিবা আলম, বাসা কোথায় আপনার? বাসা খিলগাঁও। খিলগাঁওতে, আচ্ছা। আমরা জানি যে আপনি এই ডিপিআরসি হসপিটালে এসেছিলেন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য। আপনার সমস্যাটা কি ছিল মূলত? আমার সমস্যা ওই যে বিভিন্ন জয়েন্টে জয়েন্টে ব্যথা, আর একটু কাজ করলেই বেড়ে যেত, আর আমি আসলে ক্লান্ত হয়ে যেতাম, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারতাম না, বেশি কাজ করতে পারতাম না, বেশি হাঁটতে পারতাম না। আচ্ছা, আপনি যেটা বলেছেন যে আপনার জয়েন্টে জয়েন্টে পেইন হতো, পাশাপাশি আপনার হাঁটুতেও ব্যথা ছিল এবং পায়ের যে গোড়ালি সেই গোড়ালিতেও আপনার ব্যথা ছিল, এটার জন্য মানে সাফারিংটা কি করতেন? দেখা যেত যে হয়তো আপনি কি দীর্ঘ সময় একটু হাঁটা চলা করতে গেছেন, তখন আর আপনি হাঁটতে পারতেন না, যেটা কিছুক্ষণ আগে একবার আপনি বলেছিলেন যে আপনার হাঁটতে গেলে আপনার পায়ের গোড়ালিটা খুলে যেত, আর পুরো শরীরের জয়েন্ট জয়েন্ট কি প্রত্যেকটা জয়েন্টই পেইন করতো, ব্যথা করতো? মেরুদণ্ডটা না। আচ্ছা, মেরুদণ্ড ছাড়া হাতের এই দুই পাশ, শোল্ডার শোল্ডার জয়েন্ট গুলো, তারপরে আঙ্গুলের এগুলো। আচ্ছা আচ্ছা, এই সমস্যাটা ঠিক কতদিন থেকে? এটা প্রায় 2.5 বছর। প্রায় 2.5 বছর যাবত। যখন প্রথম দিকে এই সমস্যাটা বুঝতে শুরু করলেন, তখন কি কোনো ট্রিটমেন্ট বা কোনো ডক্টরের কাছে গিয়েছিলেন? গিয়েছি। তো যখন প্রথম গিয়েছেন, ডক্টর কি বুঝতে পেরেছিলেন বা কোনো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কি? না, কোনো পরীক্ষা নিরীক্ষা করেননি উনি, উনি শুধু গরম পানির থেরাপির কথা বলেছিলেন। আচ্ছা, সেটা দিয়েছিলেন তখন? হ্যাঁ, দিয়েছি। পাশাপাশি কি কোনো ওষুধ দিয়েছিলেন? না, কোনো ওষুধ দেননি তিনি। আচ্ছা, সেটা দেয়াতে কি কোনো উপকার পেয়েছিলেন? না, পাইনি, বরং বেশি হয়েছে। বরং দেখছেন আরো দিন যাচ্ছে, আরো খারাপের দিকে যাচ্ছে। তখন কি করলেন? সেকেন্ড কোনো ডক্টর? সেকেন্ড কোনো ডক্টর দেখাইনি আমি। আচ্ছা, গত এই 2-2.5 বছর এটা নিয়ে যুদ্ধ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো প্রথম দিকে অবশ্যই একটু কম পরিমাণে ছিল ব্যথাটা, যত দিন যাচ্ছে দেখছেন যে কমপ্লিকেশন গুলো আরো বাড়ছে। তখন আমি ভয় পেয়ে গেলাম যে আমার অসুখটা বেড়ে গেল, কি হবে, কোথায় যাব। আগে যেরকম নিজ হাতে আপনি পুরো সংসার একাই সামলাতেন, সেই মানুষটা এখন দেখছেন সেই আগের কাজগুলো আর আপনি আগের মতো করে করতে পারছেন না। শোয়া থেকে উঠতে গেলে কি কষ্ট হতো? হ্যাঁ, ওর তো পা 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 ঝিনঝিন করতো, আর ওইভাবে পাতা ফেলতে পারতাম না সকালবেলায় উঠতে। মানে একটা দুশ্চিন্তা সবসময় গ্রাস করা শুরু করলো যে আসলে আমার কি হলো, কি হলো বুঝতে পারলাম। আচ্ছা, তো তখন কি করলেন যখন দেখছেন দিন দিন অবস্থাটা অনেক বেশি খারাপ? তখন আমি ডক্টর খুঁজতে লাগলাম, ডক্টর খুঁজতে খুঁজতে আমি ইউটিউবে খুঁজলাম, খুঁজতে খুঁজতে আমি স্যারকে পেলাম, শফিউল্লাহ স্যারকে। তারপরে ওনার ভিডিওগুলো দেখলাম, ভিডিওতে আমার সিমটমের সাথে মিলে যাচ্ছে, তখন আমার ছেলেকে দেখালাম, আমার ছেলে তখন বললো যে চলো ওটাতে যেহেতু মিলে গেছে ওখানেই যাই। আচ্ছা, সেই অনুযায়ী আপনারা সরাসরি স্যারের কাছে চলে আসলেন। স্যার প্রথম দিন আপনাকে দেখলেন, দেখার পরে পরীক্ষা নিরীক্ষা করে স্যার আপনার রোগ সম্পর্কে আইডেন্টিফাই করলেন এবং বললেন, এবং স্যার কি বলেছিলেন তখন? আমাকে ট্রিটমেন্ট এখানে ভর্তি হওয়ার জন্য বললেন, ওষুধপত্র দিলেন। আর ওই স্যার কি এমন কিছু বলেছিলেন যে ইনশাআল্লাহ আপনি ভর্তি হন, আপনি সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন? এবং সেই ভরসে আপনি ভর্তি হয়ে গেলেন এবং আপনার ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। আজকে কততম দিন খেয়াল আছে? আজকে অষ্টম দিন। অষ্টমতম দিন। গত 2-2.5 বছর যাবত আপনি আপনার শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা নিয়ে ভুগছিলেন, লাইফ প্রায় কিছুটা ইম্পসিবল হয়ে গিয়েছিল।
আজকে আপনি সর্বোপরি কেমন আছেন? ভালো আছি আল্লাহর রহমতে, আল্লাহ সুস্থ করেছে আল্লাহর কাছে হাজার শুকর আলহামদুলিল্লাহ। এখন কি আপনার সেই সকালে ঘুম থেকে ওঠার পরে পায়ে প্রচন্ড যে ব্যথা করতে সেটা কি করে? আপনি কি একটু হাঁটাচলা করে দেখেছেন সেগুলো কি আছে এখন ব্যথা? হাঁটাচলা এই যে ঘরের ভিতরে করি ব্যথা নাই। আপনার সেই ショルダー জয়েন্টের ব্যথাগুলো কি এখন আছে? নাই। তারপরে খুবই শর্ট টাইম, খুবই অল্প দিনের ভিতরে না, আমাকে যখন ঔষধ দিয়েছিলেন তখন থেকেই আমার মানে খেয়েছি, 16 তারিখ থেকে ঔষধ দিয়েছিলেন, 17 তারিখ থেকে খেয়েছি। তো আমি এখানে মনে হয় 24 তারিখ ভর্তি হয়েছি, তো ওষুধ খাওয়ার পর থেকে মানে ওষুধ শুরুর পর থেকে আপনি দেখেছেন আপনি কমতে শুরু করেছে আলহামদুলিল্লাহ। মা, অসংখ্য দর্শক আছেন এই মুহূর্তে হয়তো ক্যামেরার ওপাশে, এই যে যেমন আপনি ভিডিওতে বা আপনি ইউটিউবে যখন সার্চ করেছেন আপনি দেখতে পেয়েছেন, জানতে পেরেছেন বলে আপনি চিকিৎসাটা পেয়েছেন, অনেকেই আছেন হয়তো জানেন না, তাদের জন্য যদি আপনি কিছু বলেন। তারা ইউটিউব দেখবে, দেখে নিজের অসুখ বিসুখ চিন্তা করা দেখবে যে আমারটার সাথে মিলছে কিনা, মিললে তখন চলে আসবে। স্যারের চিকিৎসা কেমন এখানে? ভালো আলহামদুলিল্লাহ, চিকিৎসা সেবা ভালো, সবকিছু সুন্দর। দর্শক শুনলেন, উনি ওনার মতো করে যতটুকু পেরেছেন উনি বুঝিয়ে বলেছেন, হয়তো সবটুকু হয়তো উনি বলতে পারেননি, কারণ গত 2-2.5 বছরের কষ্ট এত অল্প সময়ের ভিতরে আসলে বলাটা সম্ভব না। সুস্থ স্বাভাবিক মানুষ হঠাৎ করেই দেখছেন যে ব্যথা, এবং ব্যথা ব্যথা ক্রমান্বয়ে এতটাই বেশি বেড়ে যায় যে স্বাভাবিক কাজকর্মগুলো আর তারা করতে পারেন না। এরকম আপনারা অসংখ্য উদাহরণে দেখেছেন যে একদম বিছানা থেকে উঠতে পারেন না, কারো সাহায্য ছাড়া বাথরুম, নিজের পানি খাওয়া, ভাত খাওয়া কোনো কিছু তারা আর করতে পারে না, এতটা খারাপ অবস্থা হয়ে যায়। কিন্তু দেখুন, চিকিৎসা কিন্তু আমাদের হাতেই আছে, আমাদের দেশে কিন্তু এখন খুব ভালো মানের কিছু ডক্টর আছেন, ভালো মানের কিছু প্রতিষ্ঠান আছে যেগুলোতে খুব ভালো মানের চিকিৎসা দেওয়া হয়, শুধু আমাদেরকে একটু খুঁজে নিতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম। আপনাকে অসংখ্য ধন্যবাদ মা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, আপনাকেও ধন্যবাদ।